মা আমি নারে দোলাই দেখো দোলে মিমের পো, মা আমি নার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমি নার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। চিন্তা করে আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে, মা আমিনা চিন্তা করো না, আল্লাহ কি সান্ত্বনা দেয় কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা কি হবে। তখন গায়েবে এক খবর এলো, শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি মনি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই দুনিয়াতে একদিন একটা ইহুদি এসে প্রশ্ন করে, ও মোহাম্মদ শোনো শোনো এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে? একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে, মোহাম্মদ শোনো শোনো এই দুনিয়াতে তোমার আগে তুমি যে নবী বলে প্রচার করছো, তুমি আল্লাহর পয়গম্বর বলে প্রচার করছো, আমি কেমন করে মেনে নেব? কেন তোমার আগে যত নবীরা পয়গম্বর এই দুনিয়াতে এসেছে এক একজনে এক এক রকম মজে যা দেখিয়েছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ আশাবাড়ির কামাল দেখিয়েছে, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কিন্তু তোমাকে আমি নবী বলে মানবো কেমন করে মানবো? তোমার কাছে একটা পরীক্ষা করতে যায়। কি পরীক্ষা? একটা খেজুরের দানা একটা খেজুরের আঁটি নিয়ে ওই আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই খেজুরের দানা নিয়ে বলে, মোহাম্মদ তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি যদি আমার সামনে পুঁতে দাও আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো, কালকে আমি এই সময় আসব আর এসে যদি দেখি তুমি একটা গাছ বের করে দেখাতে পেরেছো, তাহলে আমি মনে করব তাহলে তুমি সত্যি আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর। আর যখন এই কথা শুনে আমার নবী বলে, ওই ইহুদি ভাই শোনো শোনো তোমার সামনে এই খেজুরের দানা এইখানে পুঁতে দিচ্ছি, কিন্তু কালকে তুমি এইখানে আসবে শুধু একটা গাছ নয়, তুমি গাছ দেখার শখ করেছো, আল্লাহর ইচ্ছা সেই গাছ থেকে ওই খেজুর হবে, ফল হবে, সেই খেজুর তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, একদিনে গাছ হবে আবার খেজুর হবে। আবার ইহুদি চিন্তা করে, ওই ইহুদির সাথী যারা ছিল সেই ইহুদিকে বলছে, ওই ইহুদি মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখাতে পারে, জমিনের পাথরকে কলমা পড়াতে পারে, তুমি যে মোহাম্মদকে পরীক্ষা করেছো ওটা হয়ে যেতে পারে। ইহুদি চিন্তায় পড়ে যায়, তাহলে আমাকে তো মুসলমান হয়ে যেতে হবে। ইহুদি সেদিন কি করে আর কি ঘটনা হয়, এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী এনবো এই দেখতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার
মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ ভোগে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। সত্যি যদি গাছ হয়ে যায় তাহলে তো আমাকে তো মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে, আমার ইজ্জত চলে যাবে। তারপর কি ঘটনা হয়, সেই ইহুদি দানাটা চুরি করে তুলে নিয়ে যায়, বলে এবার দেখবো মুহাম্মাদ কেমন করে গাছ দেখায় আর গাছ থেকে ফল কেমন করে দেখায়। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছেন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনের সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আবার ইহুদি প্রশ্ন করে মোহাম্মদ, শেষ প্রশ্ন আর প্রশ্ন করবো না, তোমার ওই খেজুর গাছ থেকে তুমি খেজুরটা দিলে সব ঠিক আছে, খেজুরটা খেলাম, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কেন? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, সব খেজুরের মধ্যে দানা আছে, কিন্তু তুমি যে খেজুর দিলে এই খেজুরের মধ্যে দানা নেই। তখন আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ারের নবী, মায়ার নবী ছিলেন, তিনি যদি বলতেন যে ওই ইহুদি তুমি এই খেজুরের দানাটা তুমি চুরি করেছো, তাহলে তার মনে কষ্ট হবে। আমার নবী কারোর মনে কোনোদিন কষ্ট দিতেন না। তো সেই আমার নবী তাকে কি উত্তর দেয় আর কবি ছন্দের মাধ্যমে, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়, ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোর, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমত। বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা, নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা গায়ে না, ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা, ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে আমার নবী আসার আগে অত্যাচারীরা অত্যাচার করতো, পাপীরা পাপ করতো, কোন ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মেরে হত্যা করা হতো, কোন মেয়ের স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় তাকেও পুড়িয়ে মেরে ফেলা হতো। আমার নবী আসার পরে দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন,
তোমার ওসিলায় শান্ত ধরা বই বেড়াই মৃদু বাতাস বই বেড়াই মৃদু বাতাস তোর নীলি মাই চাঁদ সিতারা বিনা কোটিতে রয় আকাশ বিনা কোটিতে রয় আকাশ তোমার ওসিলায় শান্ত ধরা বই বেড়াই মৃদু বাতাস বই বেড়াই মৃদু বাতাস তোর নীলি মাই চাঁদ সিতারা বিনা কোটিতে রয় আকাশ বিনা কোটিতে রয় আকাশ তোমার নামের তালে বহে চলে নামের তালে বহে চলে সাগরে উর্মি মালা বন্ধন হলো বাবা ধন্য সারা গে জমানা ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না যদি হাত কেটে ফেলে মিশরের সুন্দরী নারীরা আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করে দুনিয়ার মধ্যে পাঠালেন, যদি আমার নবীকে দেখতো তাহলে তারা কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কোলে যা কেটে দিত বাদ কোলে যা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো বাবা ধন্য সারা জামানা ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তুলো না বেবি সাল বেবি সাল বেবি বেমিসাল 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 নবী কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিলো ভাসমান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিলো ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিলো ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিলো ভাসমান পাখির কণ্ঠে পলকে দিল মধুর সোর দিগদি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সোর কার কোন গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোর দিগদি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সোর কার কোন গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোর মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিলো ভাসমান
শ্যামল প্রকৃতি জোসনা রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলে মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ। শ্যামল প্রকৃতি জোসনা রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলে মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ। সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে তার, তার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে তার, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমরা কেউ কারোকে যদি ভালোবাসি, খুব ভালোবাসি, তাকে দেখে আমরা কত কি বলি না, আহা তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে। এখন আমার তো সিজন বলার মতো না, এই কি 14 ফেব্রুয়ারি, যাই হোক, আমরা কারোকে ভালোবাসলে তাকে দেখে কত কি বলি, তুমি চাঁদের মতো দেখতে, তারার মতো দেখতে, ফুলের মতো দেখতে। আবার কাশ্মীরে গিয়ে ভূস্বর্গ দেখতে, বা হালকা হালকা বরফ পড়ে, আর ওই পাহাড়ি এলাকা নদী নালা কত কি দেখে মনে করি আহা ভূস্বর্গ, দুনিয়ার জান্নাত। তুমি দুনিয়াতে যদি কাশ্মীরে জান্নাত দেখতে জান্নাত খুঁজে পাও, তাহলে আল্লাহর জান্নাত দেখলে তো ছটপট করবে। যাই হোক, এই দুনিয়াতে ফুল সূর্য চাঁদ তারা জান্নাত সবকিছু ছাড়ুন, যে যাকে খুব ভালোবাসে, অতিরিক্ত ভালোবাসে, তাকে দেখে আরো কি বলে, আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই। ঠিক আছে, তোমার কথাটা ঠিক, তুমি যাকে ভালোবাসো তার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই, কিন্তু কোনোদিন ভেবেছো যাকে তুমি এত তারিফ করছো, মনে করছো এর থেকে সুন্দর কেউ নেই, ওই সুন্দর সৃষ্টিটাকে কে সৃষ্টি করেছেন? সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে এত সুন্দর করে যদি তিনি সৃষ্টি করতে পারেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারেন যিনি সৃষ্টি করেছেন কবি ছন্দের মাধ্যমে। আমরা ভাবি না কবি ছন্দের মাধ্যমে, সেই সম্পর্কে আরো কে লিখছে দেখুন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা কর, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা কর, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা কর, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তার দারে সিজদা করে কবি তারে সিজদা করে হো যায় পাকা লাভ, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। মা বলি শোনো না মগো, মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা, মগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, মগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা, মগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। সে তার মাকে গিয়ে বলে, মা গো আমার বন্ধুরা সব কত কি পড়তে থাকে, কত কি বলে, আমিও তো মুসলমান, আমারও পড়ার ইচ্ছে যায়। তার মাকে গিয়ে আরো কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, বন্ধুরা সব দলে দলে দিনিয়াতে পড়তে যায়, বন্ধুরা সব দলে দলে মাদ্রাসাতে পড়তে যায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, শিখে আমাকে শোনায়। আর কি বলে, মা গো আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না, আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, মা গো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পা
পাজামা বাগমা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদেরা সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদেরা সাথে পড়তে যাব মনের বাসনা মাদ্রাসায় পড়লে আর কি হবে আর স্কুলে পড়লে কি হবে বলছো শুনো এই বাচ্চা যখন মাকে বলে আর মা বলে কেন মাদ্রাসায় পড়ার শখটা কেন হলো তার বন্ধু তো তাকে বলে দিয়েছে মাদ্রাসায় তিনি শিক্ষা করলে কি হবে কবি সেই সম্পর্কে সেই তার বাচ্চাটা তার মাকে কি উত্তর দেয় লিখছে দেখো তিনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় তিনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় দয়ার নবী দোয়া দেয় আর কি বলে মা গো আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না মাদেরা সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাদেরা সাথে পড়তে যাবো মনের বাসনা মা গো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মা গো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদেরা সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাদেরা সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাদেরা সাথে পড়তে যাবো মনের বাসনা কি মিষ্টি মধু মোহাম্মদের নাম কি মিষ্টি মধু মোহাম্মদের নাম এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে ইঞ্জিলে শোনা যায় ইঞ্জিলে শোনা যায় কি মিষ্টি মধু মোহাম্মদের নাম এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে ইঞ্জিলে শোনা যায় ইঞ্জিলে শোনা যায় মা আমিনা রই খেজুর তলায় নূরকে নিয়ে হরি দোলা দোলায় মা আমিনা রই খেজুর তলায় নূরকে নিয়ে হরি দোলা দোলায় বোরাক এসে ডানা বিছায় সেই ডানাতে নবীর নাম দেখা যায় কেঁদে কেঁদে আমিনা কয় কেঁদে কেঁদে বোলাতো কচি মাথায় আর চুমা দিতো চোখের পাতায় হাত বোলাতো কচি মাথায় চুমা দিতো চোখের পাতায় এদিন বলে ডাকতো না কেউ বাচ্চাকে আমায় কে মিষ্টি মধু মোহাম্মদের নাম এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে ইঞ্জিলে শোনা যায় ইঞ্জিলে শোনা যায় প্রশ্ন করে বলো মা এই মোহাম্মদ নাম কোথায় পেলে কে রেখেছে তখন মা আমিনা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন শোনো শোনো মা হালিমা তুমি বলতে পারো খোদার কারিশমা জিবরিল এলো আমার ঘরে শিশু নবীকে বুকে ধরে শিশু নবীকে বুকে ধরে খবর দিল আল্লাহ আহার জিবরিল আমিন মা আমিনাকে বলছে ওই খবর দিল মিষ্টি মধু মোহাম্মদের নাম এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে ইঞ্জিলে শোনা যায় ইঞ্জিলে শোনা যায় আমরা যারা এই দুনিয়াতে মা বাপের মা বাপ
আল্লাহর দরবারে সন্তানের জন্য মা বাপ দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কারেন্টের যেমন সুইচ মারলে এখানে ওইখানে কবুল হয়, তেমন আল্লাহর দরবারে মা বাপ দোয়া করলে কবুল হয়। কিন্তু বাপ মার জন্য সন্তান যদি দোয়া করে আল্লাহ কবুল করে না, করে না, করে, কিন্তু সেই প্রসেস সেই নিয়ম আমরা চিন্তা ভাবনা করি কখন কখন ওই মোবাইলে কত টাকা মারলে কত জিবি এক্সট্রা ইন্টারনেট দেবে আমরা সেই অফার খুঁজি, কিন্তু এই দুনিয়াতে কত অফার রয়েছে আমরা সেই অফার খুঁজি না। বাপ মার জন্য যদি আমরা দোয়া করি এই দুনিয়াতে, বাপ মার জন্য আল্লাহ আমাদের সন্তানদের দোয়াও কবুল করে। শুধু বাপ মা দোয়া করবে আর ছেলেরা দোয়া করবে না, মা বাবের জন্য কখন করতে হবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। মায়ের দোয়া বিফল হয় না, মা কো বোঝেলের কষ্ট চায় না। মায়ের দোয়া বিফল হয় না, মা কো বোঝেলের কষ্ট চায় না। মায়ের ছায়া থাকে যাহার মাথায়, সে থাকবে নবীর কামদের ছায়ায়। মা বাপ যখন কবরে বাসী হয়, যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন আমরা কি করি, লোকজনকে অনেকজনকে দাওয়াত করি, খেয়ে দে আল্লাহ দরবারে দোয়া করে, আর হুজুরকে বলি দোয়া করে, হুজুর আরবিতে বলে রাব্বানা জালামনা আনফুসানা, ওই আল্লাহ মনে আরবিটা বেশি পছন্দ করে, হুজুর বলে বলে পছন্দ করে। যদি তোমার আব্বার নামে তুমি যদি দোয়া করো বাংলা, আল্লাহ বাংলা বুঝবে না, যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, যদি ভুল করে থাকে আমার আম্মাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যদি আব্বা আমার জন্য সন্তান দোয়া করে তখন আল্লাহ কবুল করে নেয়। কিন্তু আমরা কি করি, কত রকম কি ক্যাপাসিটি করি না দুনিয়াতে, আমরা নিজেরা করি কখন। কবি চন্দ্রের মাধ্যমে লিখছেন, মা বাপ যখন কবরে বাসী হয়, সন্তান যদি তখন দোয়া চায়, কবুল করে আল্লাহ আহাদ দোয়ার ওসিলায়, গোনাহয় মাপ কবুল করে আল্লাহ আহাদ দোয়ার ওসিলায়, গোনাহয় মাপ। মইদুল ইসলাম শান্তি পাবে বাপ মার সাদকায়, কে মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে, ইঞ্জিলে শোনা যায়, ইঞ্জিলে শোনা যায়, ইঞ্জিলে শোনা যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়। প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক, হাবিল কাবিল কে তারা কে দেবে জবাব, দুজনে আল্লাহ বলে সিজাতে যাই চলে, দুজনে আল্লাহ বলে সিজাতে যাই চলে, বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়, কেন তাদের বাপ মানে কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, ওর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গঙ্গন খেলাম দুনিয়ায় এলাম জানা ছেড়ে, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপা মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই দুনিয়াতে আমরা অনেক মানুষ অহংকার করি,
আমি হুজাইফা আমি গজল বলতে বলি জানি বলে আমি যদি মনে করি আমি একজন হয়ে গেছি, তাহলে আল্লাহ এই অহংকারীকে পছন্দ করে না। কেউ টাকার অহংকার করে, কেউ রূপের অহংকার করে, কেউ ক্ষমতার অহংকার করে, কেউ সময়ের অহংকার করে। এই দুনিয়াতে এই অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। কেন? এই অহংকার কে করেছিল সর্বপ্রথম? আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করার পরে যখন আল্লাহ হুকুম করলো আমার ফারিস্তারা তোমার মাটির আদমকে সিজদা করে নাও, সব ফারিস্তা সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সকলে যখন আল্লাহর হুকুম মেনে নিল, এই আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না? আজাজিলটা আসলে কে? আল্লাহ যেমন আমাকে আপনাকে আদম জাতকে সৃষ্টি করেছেন তানার ইবাদত করার জন্য, তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করেছিল একটা। সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো তোমরা জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল, সেই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে লাগলো, ফারিস্তারা লালন পালন করতে করতে সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল, করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে প্রথম অহংকার, এই দুনিয়াতে আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি এই মাটির পুতুলকে মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? তার মনেতে প্রথম অহংকার হলো। আর এই দুনিয়াতে আমরা আদম জাত যদি অহংকারী হই, মনে করব এই ইবলিস শয়তানের সঙ্গে কোনো কানেকশন আছে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নরে মোহাম্মদ রাসূল, পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল নেতারে, জিবরিল আমাকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমাকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার, আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম, আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়, আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে।